হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করবো সবাই খুবই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এস অ্যান্ড এস সলিউশন ইউনিট ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, মেট্রো রেলওয়ের তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তো পশ্চিমবঙ্গের প্রতিটি ক্যান্ডিডেটদের জন্য বিরাট বড় সুখবর। কলকাতা মেট্রো রেলওয়ের তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত লোকেশন থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী কিন্তু আবেদন করার সুযোগ পাবে। তো বুঝতেই পারছেন এখানে কিন্তু বিরাট বড় অপরচুনিটি রয়েছে। মেট্রো রেলওয়ের তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্ট চলছে, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা চাকরি পাবেন। কাজের জন্য কোনো রকম টাকা পয়সা ছাড়াই কিন্তু এখানে আপনাদেরকে নিয়োগ করা হবে। তো সম্পূর্ণ বিনামূল্যে কাজের খবর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি থাকে, সেগুলো কিন্তু আপনারা সবার আগে খবর পেয়ে যাবেন। এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার লোকেশান এবং আপনার এডুকেশান কোয়ালিফিকেশান কী আছে, তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হয় কোন কোন লোকেশান অনুযায়ী জব ভ্যাকেন্সি আপডেট আনলে আপনাদের সবার আগে সুবিধা হবে। এবং চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট আপনারা সবার আগে আপডেট পেয়ে যাবেন। ওকে, এখানে বেসিক্যালি মেট্রো রেলওয়ের তরফ থেকে যে রিক্রুটমেন্ট চলছে, মাধ্যমিক পাশে নিয়োগ করা হবে। এছাড়া আর কি কোনো কোয়ালিফিকেশান লাগবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। এখানে কিন্তু সরাসরি আপনাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে নিয়োগ করা হবে, আপনাদেরকে প্রথমে কাজ শেখানো হবে। যদি আপনারা কাজ শিখে যান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হবে এবং আপনাদের কিন্তু একটা স্যালারি প্রোভাইড করা হবে। এবং সে বিষয়ে কিন্তু অত ভালোভাবে বিস্তারিতভাবে কিছু লেখা নেই যে আপনাদের কতদিনে নিয়োগ করা হবে, কি হবে না হবে, বাট আগে কিন্তু আপনাদেরকে অবশ্যই ট্রেনিং করানো হবে, ঠিক আছে? এবং ট্রেনিং চলাকালীন আপনারা অবশ্যই একটি টাকা পাবেন, তবে স্যালারি কিন্তু আপনাদের মোটামুটি 12-13 হাজার টাকা স্যালারি হবে। সেটা আপনারা যখন কাজ শিখে যাবেন তারপরে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সমস্ত কিছু, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আপনারা অনলাইন বা অফলাইনে কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমরা ফার্স্টে এখানে আপনাদেরকে একটু অফিসিয়াল নোটিফিকেশান দেখিয়ে দেবো, কারণ অনেক ক্যান্ডিডেট আছেন কমেন্ট করে জানাতে থাকেন অফিসিয়াল নোটিফিকেশান আপনি দেখান না। এই যে দেখে নিন, মেট্রো রেলওয়ে ভবনের তরফ থেকে এখানে কিন্তু নোটিফিকেশান প্রকাশিত করা হয়েছে। এবং কোথায় থেকে প্রকাশিত হয়েছে, কোন অ্যাড্রেস, আশা করি বুঝতে পারছেন। এখানে কিন্তু লেখা রয়েছে কলকাতা 700071, এই লোকেশান থেকে কিন্তু মেট্রো রেলওয়ের তরফ থেকে রিক্রুটমেন্ট প্রকাশিত করা হয়েছে। ওকে, এবারে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জানিয়ে দেবো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, কলকাতা মেট্রো রেলে বিনামূল্যে প্রশিক্ষণ, মাধ্যমিক পাশে কিন্তু এখানে আবেদন করা যাবে। মেট্রো রেলের তরফ থেকে বিনামূল্যে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, প্রথমে আপনাদেরকে ট্রেনিং করানো হবে। ট্রেনিংয়ের পরে যদি আপনি কাজ শিখে যান তাহলে কিন্তু এখানে আপনাদেরকে অবশ্যই পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হবে। সেই হিসেবে কিন্তু অবশ্যই আপনারা এখানে শিখতে পারেন, প্রথমে কাজটি শিখে রাখতে পারেন। শিখে রাখলে অবশ্যই আপনারা কিন্তু বেটার অপরচুনিটি অবশ্যই পেয়ে যাবেন। রাজ্যে কলকাতা মেট্রো রেলে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে, যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু জানতে চলেছেন। তো বুঝতেই পারছেন এখানে কিন্তু নিয়োগ চলছে কোথা থেকে, কলকাতা মেট্রো রেলের তরফ থেকে কিন্তু এখানে নিয়োগ চলছে, এটাই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে। কলকাতা মেট্রো রেলের তরফ থেকে রিক্রুটমেন্ট চলছে, বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। আগে আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, কাজ শেখানো হবে, তারপরে কিন্তু আপনাদেরকে এখানে নিয়োগ করা হবে। মাধ্যমিক পাস যোগ্যতায়, তবে মাধ্যমিকের সাথে আরও কী কোয়ালিফিকেশান লাগবে অবশ্যই জানাবো। এছাড়া এখানে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখতেই পাচ্ছেন যে কোনো জেলার প্রার্থী, তো পশ্চিমবঙ্গের প্রতিটি ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। তো অবশ্যই ভিডিওর লিঙ্কটি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবেন, যেহেতু অনেকেই রয়েছেন ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট সহজে আপডেট পায় না, তো অবশ্যই লিঙ্কটি শেয়ার করে তাদের মাঝখানে পৌঁছে দেবেন। ওকে, নেক্সট আমরা চলে আসছি এমপ্লয়মেন্ট নম্বর। অবশ্যই এই এমপ্লয়মেন্ট নম্বর পেজটা অবশ্যই আপনারা মনে রাখবেন। কেন মনে রাখবেন, যেহেতু আপনারা যখন পরবর্তীকালে আবেদন করবেন তখন কিন্তু এমপ্লয়মেন্ট নাম্বার অবশ্যই প্রয়োজন পড়বে। ওকে, এমপ্লয়মেন্ট নাম্বার কী আছে, 01/23 মেট্রো রেলওয়ে কলকাতা। তো এই লোকেশানে কিন্তু এটা হলো এমপ্লয়মেন্ট নম্বর। পদের নাম কিন্তু এখানে থাকবে বেসিক্যালি অ্যাপ্রেজেন্টিভ পদে এখানে নিয়োগ করা হবে। তো অ্যাপ্রেজেন্টিভ মানে বুঝতে পেরেছেন, ফার্স্টে ট্রেনিং হবে এবং ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। মোট শূন্য পদ রয়েছে 125টি। তো বুঝতেই পারছেন 125টি শূন্য পদে কিন্তু এখানে আপনাদেরকে বেসিক্যালি নিয়োগ করা হচ্ছে। যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে অবশ্যই ভালো করে দেখে নেবেন কোন কোন ট্রেডে এখানে নিয়োগ করা হচ্ছে। ফিটার, এছাড়া এখানে যেটা রয়েছে ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার এবং মেশিনিস্ট পদে কিন্তু নিয়োগ চলছে, ঠিক আছে? ফিটার, ইলেকট্রিশিয়ান,
मैशिनिस्ट एवं वेल्डर ये चारटे पदे किन्तु एखाने नियोग चलबे कैटागरि हिसेबे किन्तु भाग करे देया रयेछे कोन पदे कतजन नियोग हबे देखते पाच्छेन एखाने किन्तु कैटागरि हिसेबे समस्त विषयटा लेखा रयेछे जेमन एससी एसटी ओबीसी पीएच यूआर समस्त किछु लेखा रयेछे एक सार्विसम्यानेर क्षेत्रे छटा वैकेंसि रयेछे एटा फिटारेर क्षेत्रे एछाड़ा किन्तु नम्बर अफ स्लट एखाने देखते पाच्छेन कतटा वैकेंसि रयेछे ओके आशा करब आपनारा बुझते पेरेछेन अफिशियल नोटिफिकेशन अनुयायी जे रिक्रुटमेंट प्रकाशित करा हयेछे सेई रिक्रुटमेंटेर पीडिएफ किन्तु ओके शिक्षागत योग्यता अवश्य भालो करे देखे नेबेन ठीक आछे जे कोनो 10+12 सिस्टेम थेके माध्यमिक पास सह संश्लिष्ट ट्रेडे आईटीआई पास थाकले आवेदन करा जाबे तो एखाने जारा आवेदन करते चाइछेन तादेर किन्तु अवश्य माध्यमिक पास साथे आपनी जे पदेर क्षेत्रे आवेदन करते चाइछेन फिटार वेल्डार सेई क्षेत्रे किन्तु अवश्य आईटीआई पास थाकते होबे जदि आईटीआई पास ना थाके सेई क्षेत्रे आपनारा आवेदन करते पाच्छेन ना बयस किन्तु एखाने 15-24 एर मध्ये होते होबे एबं 1 जानुआरि हिसेबे किन्तु बयसेर हिसाब करते होबे एबं संरक्षित श्रेणी प्रार्थी जारा रयेछे तारा अवश्य बयसेर छाड़ पाबे जेटा बयसेर छाड़ थाके एससी एससी एसटी ओबीसी क्षेत्रे সেই বয়সের ছাড়টা কিন্তু অবশ্যই এখানে আপনারা পেয়ে যাবেন প্রার্থীর বয়স 15-24 বছরের মধ্যে হতে হবে স্টাইপেন্ড প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে কিন্তু স্টাইপেন্ডও দেওয়া হবে আবেদন পদ্ধতি ইচ্ছুক প্রার্থীদের কিন্তু অফলাইন ও অনলাইন দুটোভাবেই কিন্তু আবেদন করা যাবে প্রথমে অ্যাপ্রেজেন্টিভ তারপরে ইন্ডিয়া অ্যাপ্রেজেন্টিভশিপ ইন্ডিয়া.org তে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেল আইডি মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে পরে অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে তো কোন ঠিকানায় পাঠাতে হবে এই পেজের স্ক্রিনশট অবশ্যই আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন ঠিক আছে অ্যাড্রেস এখানে কিন্তু লেখা রয়েছে DYCPO মেট্রো রেলওয়ে ভবন 33/1 JL নেহেরু রোড কলকাতা 700071 ওকে তো এটা কিন্তু আবেদনপত্র পাঠানোর ঠিকানা অবশ্যই এই পেজের স্ক্রিনশট নিয়ে নেবেন আবেদনপত্রের পাঠানোর শেষ তারিখ 6 মার্চ পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন 6 মার্চ অবধি ডেট রয়েছে নিয়োগ পদ্ধতি প্রার্থীদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটের ওপরে বা নাম্বারের ওপরে ভিত্তি করে নিয়োগ করা হবে তো বুঝতেই পাচ্ছেন এখানে বেসিক্যালি আপনাদের কিন্তু যোগ্যতার নাম্বারের যে রয়েছে তার ওপর ভিত্তি করে কিন্তু এখানে আপনাদেরকে টোটালি নিয়োগ করা হবে তো এখানে বেসিক্যালি আপনাদেরকে যে বিষয়টা আবারও বলে দেবো ফার্স্টে কিন্তু আপনাদেরকে অফলাইন এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রথমে আপনাদেরকে কিন্তু ওয়েবসাইটে গিয়ে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে ওকে ওয়েবসাইট আপনারা অবশ্যই পেয়ে যাবেন এবং এই ওয়েবসাইটের লিংক আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা ফর্ম ডাউনলোড করতে পারবেন এছাড়া আপনাদেরকে মেন যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্কও আমরা প্রোভাইড করে দেবো অফিশিয়াল নোটিফিকেশন আর বিস্তারিতভাবে কিছু দেখালাম না কারণ অফিশিয়াল নোটিফিকেশন আমরা ভিডিও শুরুতে দেখে দিয়েছি এই যে অফিশিয়াল নোটিফিকেশন এই অফিশিয়াল নোটিফিকেশন আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা ভালোভাবে চেক আউট করে নেবেন ঠিক আছে আগে আপনারা ভালোভাবে দেখে নেবেন দেখে নেওয়ার পরে স্টেপ বাই স্টেপ আবেদন করবেন ওকে তাও আপনাদেরকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে নিয়ে যাব এবং অফিশিয়াল ওয়েবসাইট বলতে পিডিএফ ফাইলটা ওপেন করে ফর্মটা দেখিয়ে দেবো তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে আপনাদের আগে রেজিস্ট্রেশন করতে হবে তারপর ফর্ম ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় আপনাদেরকে সমস্ত রকম ডকুমেন্ট একসাথে করে পাঠিয়ে দিতে হবে আশা করব আপনারা বুঝতে পেরেছেন এরপরও সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন তো আমরা সরাসরি অফিশিয়াল যে নোটিফিকেশনের পিডিএফ রয়েছে সেটা ওপেন করে নেব তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে আমরা এসে গেছি অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু বিস্তারিতভাবে সমস্ত কিছু লেখা রয়েছে এবং এই পিডিএফ ফাইল আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ফেলুন এবং লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে রয়েছে ওকে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবেন তার জন্য যে ওয়েবসাইট রয়েছে অবশ্যই ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে নেক্সট এখানে আর সেভাবে কিছু নেই অবশ্যই আগে রেজিস্ট্রেশন করে নেবেন তারপরে যদি একদম নিচে আপনারা চলে আসেন এখানে কিন্তু আপনারা ফর্ম পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মেট্রো রেলওয়ে কলকাতা এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে ফর্ম ফিল আপ করে নিতে হবে ঠিক আছে এখানে আপনাদেরকে ফর্ম ফিল আপ করে নিতে হবে স্টেপ বাই স্টেপ তো ফর্ম ফিল আপ অবশ্যই কালো কালির পেন ইউজ করবেন মনে করে এবং এখানে কিন্তু যেগুলো আপনাদের কাজ থাকবে এখানে কিন্তু কোনো রকম কিছু লিখবেন না সিরিয়াল নাম্বার রোল নাম্বারে এখানে কিছু লেখার প্রয়োজন নেই এখানে কিন্তু লেখা রয়েছে ফর অফিসিয়াল ইউজ অনলি ঠিক আছে শুধুমাত্র অফিসের ক্ষেত্রে থাকবে এছাড়া এখানে এসসি এসটি ওবিসি ক্যাটাগরি ভাগ করতে বলা হয়েছে পাসপোর্ট সাইজ ফটো নাম ফোন নাম্বার ডেট অফ বার্থ কোয়ালিফিকেশান এই সমস্ত কিছু কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে এবং সমস্ত ফর্ম আপনারা প্রিন্ট আউট বের করে ফিল আপ করে তারপরে কিন্তু সেম অ্যাড্রেস যে অ্যাড্রেস আমরা দিয়ে দিয়েছি সেই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন
আশা করব আপনারা স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝতে পেরেছেন। একটা ফর্ম রয়েছে, দুটো ফর্ম রয়েছে, তিনটে ফর্ম এবং চারটে ফর্ম, টোটাল পাঁচটা পেজ কিন্তু টোটালি ফর্ম রয়েছে, ঠিক আছে। তো এগুলো প্রিন্ট আউট বের করে অবশ্যই আবেদন করে ফেলতে হবে। আশা করব আপনারা সমস্ত বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝখানে শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চললাম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।